রবিবার বদরপুর আল আমিন একাডেমিতে খাদিমুল হুজ্জাজদের নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সভা। সভায় কিভাবে হজযাত্রীদের গাইড করে সুচারুরূপে হজ করানো যাবে সে নিয়ে রাজ্য হজ কমিটির নিয়োগপ্রাপ্ত মাস্টার ট্রেনার ও ট্রেনাররা বিস্তারিতভাবে তুলে ধরেন। মূলত এ ধরনের অনুষ্ঠান রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। গত 17 মে গুয়াহাটিতে খাদিমুল হুজ্জাজদের ট্রেনিং হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বরাকের খাদিমুল হুজ্জাজরা ট্রেনিংয়ে অংশ নিতে পারেননি। তাই বরাকের প্রাণকেন্দ্র বদরপুরে বরাকের খাদিমুল হুজ্জাজদের ট্রেনিং অনুষ্ঠিত হয়। রবিবার বদরপুর আল আমিন একাডেমিতে রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার শাহাবুদ্দিন তাপাদারের তত্ত্বাবধানে এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়। সভায় মাস্টার ট্রেনার শাহাবুদ্দিন তাপাদার তথা করিমগঞ্জের বর্তমান DTO শাহাবুদ্দিন তাপাদার তার অভিজ্ঞতালব্ধ বিষয়গুলি তুলে ধরে হুজ্জাতুল খাদিমদের দায়িত্ব ও কর্তব্যসমূহ প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বরাকের 3 জেলার হজ কমিটির 3 সম্পাদক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার শাহাবুদ্দিন তাপাদার ট্রেনিং এর উদ্দেশ্য তুলে ধরেন। আজকে আমরা সেন্টার হিসাবে বরাক ভ্যালির বদরপুরে আমরা এক অ্যারেঞ্জমেন্ট করেছি। আমার হাইলাকান্দির আবুল হোসেন ভাই প্রপোজ করেছেন, আর পরে আমরা আমার মিলন ভাই, শিলচরের রেজাউল করিম সাহেব সবের সাথে আলোচনা করে আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা আল আমিন একাডেমিতে এখানে বসবো এবং আমরা 3 ডিস্ট্রিক্টের ডিটেলস যেগুলো সুবিধা অসুবিধা হাজি তথা খাদিমুল হুজ্জাজের বা ডিস্ট্রিক্ট কমিটির এটা নিয়ে আলোচনা করবো। আমাদের একজন লেডিস খাদিমুল হুজ্জাজও আছেন, উনিও আজকে ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছেন। লেডিসদের কী কী সমস্যা থাকে আমরা ওনার সাথে আলোচনা করেছি। আমাদের বরাকবেলির তথা যারা লেডিস হাজি আসুন ওনার সাথে যোগাযোগ করবেন, পরে ওনার মোবাইল নাম্বারও পেয়ে যাবেন, আপনি লেডিসদের সমস্যাগুলো উনি স্পেশালি দেখবেন। যাই হোক, আমাদের আজকের সেই সভা অত্যন্ত সাকসেসফুল হয়েছে। আমাদের সব ডিস্ট্রিক্ট থেকে কর্মীরা অ্যাটেন্ড করেছে, আর আমরা যে 2 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং আরম্ভ করব, সেই 2 দিনের ট্রেনিংয়ে আমাদের ট্রেনিংকে আমরা 4টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হলো প্রস্তুতি, একজন হজযাত্রী যাওয়ার জন্য কী কী জিনিস দরকার ওই সাবজেক্ট নিয়ে লজিস্টিক সাইটে আলোচনা হবে। সেকেন্ড হলো হজে যারা যাবে সবাই উমরা করবে, উমরা সম্পর্কে আমরা রিচুয়াল সাইট, উমরার কিছু লজিস্টিক সাইটও আছে, ওই 2টা আমরা আলোচনা করব। এটা হবো প্রথম ট্রেইনারে এই 2টা সাবজেক্টের উপর ট্রেনিং করবেন। সেকেন্ড ট্রেইনার যিনি থাকবেন উনি করবেন আমাদের হজের 5 দিন মিনা, মুজদালিফা, আরাফাতে আমাদের 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত যে হজের 5 দিনের যেগুলো রুকুন, যেগুলো লজিস্টিক সাইট, কীরকম মিনায় যাবেন, কীরকম আরাফাতে যাবেন, বাসে কীরকম উঠবেন, আমাদের এখানে মেট্রো ট্রেন আছে, মেট্রো ট্রেন সার্ভিস কীরকম হবে, ট্রেনের টিকিট কীরকম পেয়ে যাবে, সেই হাদিমুল হুজ্জাজে কীরকম সাহায্য করতে পারবেন, আরাফাতে গিয়ে তাঁবু কীরকম খুঁজে পাবে, মিনায় ব্যাক করে কীরকম আসবে, কাঙ্কড় মারার পরে নিজের তাঁবুটা কীরকম আইডেন্টিফাই করবে, ওইগুলো আমরা আলোচনা করবো। সেকেন্ড ট্রেইনার উনি হজের রিচুয়াল সাইট অ্যান্ড লজিস্টিক সাইট অফ মিনা, মুজদালিফা অ্যান্ড আরাফাত এটা নিয়ে আলোচনা করবেন। এবং মদিনার আমাদের প্রত্যেক হাজি মদিনায় যান, কেউ হজর প্রথম দিকে এবং কেউ শেষের দিকে, মদিনায় আমাদের হাজিদের 8 দিন থাকতে হয়, সেই মদিনায় থাকা অবস্থায় মদিনায় যাওয়ার জন্য কী কী লজিস্টিক সাইট দরকার আর কী কী রিচুয়াল সাইট মদিনার 8 দিনে জানা দরকার ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে সেকেন্ড ট্রেইনার। সুতরাং আমরা যে 2 দিন ট্রেনিং করব আমাদের ট্রেনিং সেন্টারগুলোকে, সেই ট্রেনিংকে নিয়ে আমরা ভাগ করেছি। সেই হিসাবে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি তথা আমাদের মাস্টার ট্রেনার বা খাদিমুল হুজ্জাজ এরা কাজ করবে। আজকে আমাদের সবের কাছ থেকে আমরা উৎসাহ পেয়েছি, আর যারা নতুন খাদিমুল হুজ্জাজ সিলেকশন হয়েছে ওরাও খুব উৎসাহ নিয়ে কাজে আসছে, আমরাও কোঅপারেশন করতেছি। আশা করি ওদের সাকসেস হবে এবং সুন্দর মতে ওদের কাজ করতে পারবে এবং আমাদের বরাকবেলির যেগুলো হাজিদের সমস্যা ওইটা যে সমস্যাগুলো আছে আমাদের স্টেট হজ কমিটিতে আমরা আজকেই স্টেট হজ কমিটিকে কনভে করব। হজযাত্রীদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নতুন গাইডলাইন তুলে ধরেন হাইলাকান্দি ট্রেনার আবুল হোসেন মাজার ভুঁইয়া। 43 হিজরির হজযাত্রীদের জন্য ইতিমধ্যে হজ কমিটি অফ ইন্ডিয়া একটা সার্কুলার জারি করেছিল যে সকল হজযাত্রী হজ কমিটি অফ ইন্ডিয়া একটা তাদের একটা ব্যাগেজ লাগেজগুলি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, অ্যাজ পার সার্কুলার জারি করেছিল। গতকালও একটা সার্কুলার দিয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়া, একটা ইন্টিমেশন দিয়েছে যে আমরা নর্থ ইস্টার্ন জোনের হজযাত্রীদের ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশনের কারণে হজ কমিটি অফ ইন্ডিয়া এবার তাদের ব্যাগেজগুলো দেবে না। তাই আমি বরাক উপত্যকার সকল হজযাত্রীদেরকে অনুরোধ করছি তারা যেন হজ কমিটি অফ ইন্ডিয়া যেটা স্পেসিফিক সাইজ রয়েছে 75x55x28 সেন্টিমিটার
রাউন্ড 158 সেন্টিমিটার সাইজে অর্থাৎ যে সকল হজযাত্রী প্যাকেজের জন্য ইয়েস করেছিলেন তারা যেন হজ কমিটি অফ ইন্ডিয়ার স্পেসিফিক সাইজে নিজ নিজ অ্যারেঞ্জমেন্টে ব্যাগগুলো কিনে নেন। একইভাবে কাছাড় জেলা হজ কমিটির প্রাক্তন খাদিমুল হুজ্জাজ মিলন উদ্দিন লস্করও তার প্রতিক্রিয়া তুলে ধরেন। তো এবছর কাছাড় জেলা থেকে হজযাত্রীর সংখ্যা হলো 630 জন সর্বমোট হজযাত্রী যাচ্ছেন, তার মধ্যে প্রায় 350 হজযাত্রী হলেন মহিলা। আমরা হজযাত্রীদের ইতিমধ্যে স্থানীয়ভাবে গত 3 মাস ধরে ট্রেনিং দিয়ে আসছি। আজকে এখানে আমরা সমবেত হয়েছি 3 জেলার হজযাত্রী যারা নির্বাচিত খাদিমুল হুজ্জাজ হজ ভলান্টিয়ার এবং যারা ট্রেনার, এখানে আমরা মিলিত হয়ে কীভাবে আগামী যে 2 দিনব্যাপী প্রশিক্ষণ হবে প্রত্যেক জেলায়, সেই প্রশিক্ষণের বিস্তারিত কর্মসূচি আমরা তৈরি করেছি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রশিক্ষণ পর্ব শেষ হয়ে যায়। করিমগঞ্জ জেলা হজ কমিটির সম্পাদক খলিলুর রহমান আগামী 25 মে থেকে 30 মে পর্যন্ত বরাকের বিভিন্ন জায়গায় হজযাত্রীদের নিয়ে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে বিস্তারিত তুলে ধরেন। করিমগঞ্জে 3টি সেন্টারে ওরিয়েন্টেশন হবে। করিমগঞ্জে জেলায় হবে কালিসাইন মোলকোজ যেটা 29 এবং 30 তারিখ, আর পাতারকান্দিতে হবে 25 এবং 26 তারিখ, আর বদরপুরে হবে 24 এবং এই অনুষ্ঠান ট্রেনিংগুলো আমাদের এসব আজি এবছর হজে যাবেন তাদের বিস্তারিত আলাপ আলোচনা হবে, তাদের যাওয়ার জানানি হবে, প্রত্যেক হাজির এইসব অরিয়েন্টেশন ট্রেনিংয়ে হাজির থাকে এবং তাদের ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে আপডেট করতে হবে, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব ব্যবস্থা করে দিব আর নিজে নিজে মান্য করব। জেলা হজ কমিটির একজন মেম্বার, তো আমরা আজকের নিজের মাধ্যমে এর কথা জানাইতে চাই, আমার করিমগঞ্জ জেলার যতজন হজযাত্রী আছেন সবে ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টটা আপডেট করতে, যদি সেও ব্যক্তিগতভাবে পরিলক্ষিত করিয়েছেন, যদি করতে না পারেন তাহলে আমরা ডিস্ট্রিক্ট হজ কমিটির সাথে যোগাযোগ করবা বা প্রতি ডিস্ট্রিক্ট হজ কমিটির সাথে যোগাযোগ করলে পারবা, অসুবিধা নাই। বিশেষ করে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হজযাত্রীকে আমি কথা জানাই তাই, যদি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আমার স্যার আছেন স্যারের সাথে ইয়ে যোগাযোগ করেন বা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমরা এটা আপডেট করিয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ।